প্রিয় দর্শক, আপনারা যেন দেখতে লাগুন ইএনএলজি বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত পতেঙ্গা সমুদ্র সৈকত। আর যে আইল্যান্ড নিন দেখতে লাগুন এটা বোট টিয়ে হরজ করি লাগাইল ফুলের গাছ। আজ এতন এক বছর আগে এটা আসিল বোট সুন্দর, আসিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর পরিচর্যাকারী। এখন নাই কোন রক্ষণাবেক্ষণের হাস, নাই কোন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর তদারকি। অবস্থা দৃষ্টিতে মনত যে ইয়ে নই গেই একখান মরুভূমি, বেকিন চাইলি মনত দেয় ইয়েনের নাই হন মা বাপ। চলো নারা চাই পতঙ্গা সমুদ্র সৈকতর আর কি কি অসঙ্গতি আছে। মানে আগে যে দায়িত্ব ছিল, দায়িত্ব যার কাঁধে ছিল, যে চেয়ারম্যান ছিলেন, তো উনি থাকা কালে অবস্থায় একরকম ছিল, এখন অবস্থা একেবারেই খারাপ। পরিবেশটা যদি সুন্দর না হয় এসে মনটা সুন্দর হবে না, কারণ পরিবেশই সুন্দর নাই, মানুষ সেখানে শান্তিভাবে কোত্থেকে। এমন সুন্দর জায়গা, কোনো সন্ধ্যার সময় এই লোক গর্জনা ফুরে রয়েছে, আবার দেখেন আমরা রাত্রের বেলা বাতি টাতি নাই, আর তো এটা ভীষণ সুন্দর লাগতে আছে। রাতের বেলা মাঝে মাঝে যখন আমরা একটু ঘুরতে আসি তখন দেখি লাইটগুলো ঠিক মতো আমাদেরকে কভারেজ করে না। এখন অনেকটা ছন্নছাড় হয়ে গিয়ে গাড়ির অবস্থা। এই পতঙ্গা সমুদ্র সৈকত পর্যবেক্ষণ করি বেলায় হন আসলে কি হন অভিভাবক আছে কি না ইয়ে না আসলে জানা নাই। এখন তো সন্ধ্যাগীতাতে এখন লাইটের ব্যবস্থা করানো দরকার আছে, এখন তো যদি হন লাইটের কোনো ব্যবস্থা নেই ইয়ে নলে এটা হতে পারে চিন্তা করে পারে হতো অনেকের জিনিস আসলি তো ফেসবুকের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে যা দেখি তার পুরোই বিপরীত। ধন্যবাদ। এখন আর একখানে আইলে একটু স্বস্তির নিঃশ্বাস লেবেলে, কিন্তু আইয়ের দেখি দেয় লাইট নাই মাইন নাই, মা বোন যে অকল বেগুন আছে দেয় মানে তারা হল্যে গরিব ইয়েন তো বুঝি উঠি না পারে। আর যারা দায়িত্ব লইয়ি আর কি তারা দায়িত্ব লইয়ে নাকি নমাতি এনে বই দেখি নাকি ফকট মালগলায় বই দেখি কিছু না বুঝির। আইল্যান্ডের উদ্দি এক নোটিশ দেখা যার ফুল সিরিলি 500 টাকা জরিমানা, কিন্তু এটা ফুলও নাই ফুলের গাছও নাই, হনে হারে জরিমানা করিব। সেপ্টেম্বর 13 তারিখ রবিবার বিয়েলে দর্শনার্থী অকল সি প্লাস টিভির এই অভিযোগ করছি। আর আইলাম ঠিক আছে, আর তো মরণাহন সেলফি তুলি গেলাই মরণাহনটা নিজস্ব আর কি অনর আই সাইবেল আই অনর নদীর ওই যে ক্যামেরার সামনে রেখুন, ক্যামেরা আসলে নিজের নদীর বিশ্বাস করেন। এটা যে এদিন লাইট দিয়ে গিয়ে এবার যে বা যারাই দক যারাই মেনটেন করার আই তার প্রতি অনুরোধ করি অনারা কেন এগিন দেখাশোনা করেন বালা করি অনারা গরমে দেবো অন্য সুই রে এই নে কেন ঠিক করে দেন, যদি নষ্ট হয় তাহলে ঠিক করেন আর যদি সুইচ ঠিক তাহে অন্তত আয় ঘর তোনায় ঠিক করে দিন গো সুইচ দিন না ফাইলো গো মানুষ দিল গো সুইচ দিবার কি মানুষ দন অনারা যদি অনত দিন না ফরেন বেসার করে দিদন। এটা তো হন না এটা অবস্থা কি এটা হন লাইট খুঁজুন দিয়ে রেখে লাইটের হন সুইচ নাই বাঙ্গি ইকে যার গো ইকে যার গো গাছ উঠে ফুরাই গিয়ে গই এটাই অবস্থা হলে মানুষ আইব কেনে আর চলাফেরা কইজুম কেনে ফানল বন্ধ মাই দিয়ে কেন ফিরি ন যাও নাকি আই ফুলবাগান গুজিয়ে ফুলবাগান গুজিয়ে কিন্তু গে গই লাইট গুন যদি জ্বলতো মানে জিনিস কেন বালা দেখা যাইতো এতন বুঝুন লাইট নজর হারে এর লাগে তার হরমিকে মানে আনতে যে বেড়াতে ইচ্ছি হতন বুঝুন না এর তো চিন্তাই শুরু হবার সম্ভাবনা আছে। আগে সিডিএস চেয়ারম্যান সরকারের তো হাদি না দিই ইয়েনারে বহুত বড় একখান ফজেট বানাইয়ে এখন বর্তমান চেয়ারম্যান এনে ইনের হন হব হব নলর জেলা আছে ইল্লাত ফরি আছে মনোরত দা খাইলে চেয়ারত বই তাকে দে ন পাইলে আরেকজনের দিফলক যে স্পোর্ট বুটিন দেখতে লাগুন এটা হন নিয়ম নীতি নাই হন একখান দুর্ঘটনা হইলি হাদন ছাড়া হন উপায় নাই। দর্শনার্থকল মনে করার প্রয়োজনে দর্শনার্থকল তুন অল্প হরস লইল ইয়েনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব লই একখান নিয়ম নীতির মধ্যে আনি একখান সুব্যবস্থা করন তৈলি এই পতঙ্গা সমুদ্র সৈকতর ইতিহাস ঐতিহ্য ঠিক থাকবে বলে মনে করেন তারা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর বেখাজি এসটিপি রোগী বলে মনে করেন সদ্য বিদায়ী এই দুই বোর্ড মেম্বার। সিডিআর সমস্ত কর্মকাণ্ড একখান অস্থিবর পরিস্থিতির মাধ্যমে বিরাজমান করে। সিডিআর সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল সালাম প্রচুর প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রী তুন অনুমোদন লই এসে কাজে একখান গতি আছেন, বর্তমানে কাজের গতি অসম্ভব ধীর গতি। পতঙ্গা সমুদ্র সৈকত বিনোদনের মিলন মেলা এটা কিন্তু একদম অপরিচ্ছন্ন একটা অবস্থা, ইহান জনগণের কাছে প্রশ্নবিদ্ধ। জনগণ স্বস্তিবোধ না করে লাইট নাই প্রচুর ময়লা আবর্জনা তদারকির অভাবে আমি মনে করি একমাত্র আজকে চট্টগ্রামবাসী চরম ভোগান্তির শিকার। চট্টগ্রাম আসলে বিনোদনের তেমন কোনো জায়গা নেই, ও দৃষ্টিনন্দন পতঙ্গা সমুদ্র সৈকতের মধ্যে দর্শনার্থীর লাই সুন্দর প্লেস তিনি গজল, কিন্তু পরবর্তীতে নতুন চেয়ারম্যান আইনের পরে উদ্যোগ নিয়ে এই কাজের সচল রাখিনি আরও চট্টগ্রামের মানুষ হলে বিনোদন লাই এই হাজগান করিব। কিন্তু আমি মনে করি আসলে প্রত্যেকটা খাজে স্থবির গিয়ে
ক্যাপ্টেন যদি ভালো গেলে টিম ভালো গেলেই ক্যাপ্টেন ভালো না গেলে টিম হতন ভালো গেলেই আয়তো মনে করে বর্তমান চেয়ারম্যান এখন যেই উদ্যোগ হইব এবারে গরিবের লাই আর তে যদি গরিব না পারে আমি মনে হতে চট্টগ্রাম মানুষ বিনোদন বঞ্চিত হইব। বাত্তি না জ্বলানোর বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষরা জানাবে বলে জানাই টুরিস্ট পুলিশের এই পরিদর্শক। আমরা তো মোটামুটি ডিউটি করতেছি, লাইট কিছুটা সামনেগুলো জ্বলতেছে, পিছনেগুলো একেবারেই বন্ধ। তো এটাতে হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তবে আমরা খুব এলার্ট আছি যেহেতু হয়তো সিডিএর নজরে আসে নাই। এটা আমরা সংশ্লিষ্ট সিডিএ কর্তৃপক্ষকে জানাবো এটা যেন দ্রুত সমাধান করে। বিষয়ে লই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান জহিরুল আলম দুবাসের মোবাইলত বারবার ফোন করলেও একবার ফোন রিসিভ করিও হন উত্তর ন দে। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো নান্দনিকে সমুদ্র সৈকতের দায়িত্ব লই শীঘ্রই বাত্তি জলাবের ব্যবস্থার পাশাপাশি জেডাডে ময়লা আবর্জনা ফেলানোর রক্ষা করি সৈকতের নান্দনিকতা ও নিরাপত্তা ফিরে আনা উচিত বলে মনে করে সচেতন মহল। জিয়াউল হকিমন, সি প্লাস টিভি।